সবসময় তো ক্লায়েন্টের ভালো রিভিউগুলোই আমরা শেয়ার করে থাকি তো চলো আজকে একটু খারাপ রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করি তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো ঠিক আছে জিজ্ঞাসা করি যে তুমি কেমন মেকআপ করবে দিদি আমাকে পুরো দিয়েছিল যে আমার হেয়ারটা মেসি হেয়ার হবে আর আইসটা একটু লাইটের ওপরে হবে আর লিপ কালারটা তুমি তোমার মতন দিও যেটা আমাকে ভালো লাগবে তো যখন আমি মেকআপ করছিলাম তো দিদি আমাকে বলছিল যে আমাকে একটু আয়নাটা দেখতে দাও যে মেকআপটা কেমন হচ্ছে কিছু কথা বলতে বলতে দিদি আমাকে নিজের পাস্ট এক্স এক্সপিরিয়েন্সগুলো কিছু শেয়ার করলো তো দিদির পাস্ট এক্সপিরিয়েন্সগুলো একদমই ভালো ছিল না স্বাভাবিকভাবে দিদি আমার কাছে মেকআপ করতে দিদি কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল যে আমি তাকে কেমন করে সাজাবো এটা কিন্তু একদম ক্লায়েন্টের দোষই নয় যে সে বারবার করে কেন আয়না দেখতে চাইছে অনেকের অনেক রকম রিজন থাকে সেই জায়গাটা কিন্তু আমাদের উচিত তাকে কমফোর্টেবল ফিল করানো তো দিদির কিন্তু ভীষণ পছন্দ ছিল মেকআপটা তোমরা তোমার হাসিগুলো দেখলে পারেই বুঝতে পারবে যে কতটা পছন্দ হয়েছে